হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তো আজকে ভিডিওটা তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো আর টাইটেলটা দেখেও বুঝে গেছো। তো ঝটপট করে যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। চলো ভিডিওটা শুরু করি। প্রথমে বলবো আজ ফেস শেভিংয়ের ব্যাপারে, মেয়েদের খুব প্রবলেম হয় ফেস শেভিংটার ব্যাপারে। তো লাস্ট অফ দি ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে। আর ফার্স্টে একটা কথা বলি, যারা ফেস শেভিংয়ের ব্যাপারে যে কথাটা বলে আর কি, যে ফেস শেভিং করলে দাড়ি মানে অতিরিক্ত পর ছেলেদের মতন দাড়ি উঠে যায়, হার্ড হয়ে যায়, আমি বলছি ট্রাস্ট মি একদমই হয় না। এক স্টেপ বাই স্টেপ যেরকম দেখাচ্ছি, যেরকম বলবো সেরকমভাবে করবে তাহলে বুঝতে পারবে। ফার্স্টে আমি হিমালয়া ফেস ওয়াশ দিয়ে আমি মুখ ধুয়ে নিয়েছি। তোমরা যেটা ইউজ করো ফেস ওয়াশ সেটা ইউজ করবে। আর তারপরে এই যে অ্যালোভেরা জেলটা নিয়ে নিয়েছি আমি, অ্যালোভেরা এটা হচ্ছে জোভিসের অ্যালোভেরা জেল। একদম তোমাদের যেটা আর কি মাসাজে যেই জেলগুলো তোমরা ইউজ করো সেগুলো ইউজ করতে পারো সাধারণত। তো আর এখানে আমি রেজার নিয়ে নিয়েছি, এটা সব থেকে কম দামের রেজার, এটা দিয়ে আমি বেশি করি, এটা এক থেকে দুবার ইউজ করা যায়। তো এটা আমি ইউজ করছি, এটা ভালো ক্লিন থাকা অবশ্যই দরকার, তাহলে ভালোভাবে শেভিংটা হবে। এখন একবার করব, তো স্টেপ বাই স্টেপ তোমরা এরকমভাবে করবে তাহলে দেখবে কোনো প্রবলেম হচ্ছে না। তো অ্যালোভেরা জেলটা আমি ভালোভাবে মুখে অ্যাপ্লাই করে নেব। আমি কিন্তু অনেক দিন ধরে আমি এটা ইউজ করছি, তোমরা যদি এটা ভালোভাবে স্টেপ বাই স্টেপ এরকমভাবে তোমরা ইউজ করো তো মুখের কোনো ক্ষতি হবে না, প্লাস তোমাদের যে প্যাচি মেকআপগুলো হয়ে যায় মানে কেকি যে মেকআপগুলো হয় সেই মেকআপটা হবে না। কারণ হেয়ার যদি রিমুভ হয়ে যায় তাহলে ফাউন্ডেশনটা খুবই ভালোভাবে বসবে, খুব ভালোভাবে ব্লেন্ডও হবে আর কি। তো অ্যালোভেরা জেলটা তোমরা অন্যান্য কাজেও তোমরা ইউজ করতে পারো। তো আমি এটা ভালোভাবে নিয়েছি, এখন দেখো রেজারটা যেভাবে ইউজ করবো, আমরা নিচের দিকে নামাবো, উপরের দিকে দিলে কিন্তু হবে না, খুব হার্ড হয়ে যাবে। তো আমি এরকমভাবে আস্তে আস্তে আমাদের এই প্রসেসটা করতে হবে, নাহলে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু ব্লেড থাকে কেটে যেতে পারে, তোমরা সাবধানে করবে। আমার মুখে তো 12 মাসে 13 পার্বণ হয়, তোমরা দেখে বুঝতেই পারছো যে কত পিম্পলসের দাগ। আর মেকআপ করলে তো পিম্পলস হবেই, আর দাগ তো হবেই। আমি মুখে একটা কিছু হলে আমি সেটাকে খুঁটিয়ে খুঁটিয়ে একদম 12টা বাজিয়ে দিই, সেই জন্য আমার মুখে এরকম হয়। তোমাদেরকেও বলছি প্লিজ তোমরা এরকম করো না, যাদের অয়েলি স্কিন তারা মাসে একবার করে শেভিংটা অবশ্যই করবে। ফেস শেভিং করলে তাহলে তোমার আগে যেটা বললাম আর কি, মেকআপ করতে খুব সুবিধা হয়, মেকআপটা বসে যায় অনেক, আর যে র্যাশগুলো বেরোবে সেই র্যাশ বেরোনোটাও অনেকটা কমে যায়। তো আর তোমরা যে ক্রিমটা ইউজ করবে সেই ক্রিমটা অ্যাবজর্ব হতে সুবিধা হয়, তাদের সাথে যেমন নোংরা এসছে তেমন লোমও এসছে, মানে তোমার বুঝতে পারছো ক্লিনজার ইউজ করলেও কিন্তু এরকমভাবে নোংরাটা যাবে না। শেভিংটা আমি কমপ্লিট করে ফেলেছি, আর এখানে আমি নর্মাল ওয়াটার দিয়ে আমি মুখটা ভালোভাবে ধুয়ে নেব। তোমরা মুখটা ধোয়ার পরেই তোমরা বুঝতে পারবে যে মুখটা কতটা ক্লিন হয়েছে। তো এরকম যদি মাসে একবার করা যায় তো মুখটা অনেকটা ক্লিন থাকে, স্কিনটা অনেকটা ভালো থাকে। তোমরা এরকমভাবে করবে। আর তারপর আর একটা প্রসেস আছে, সেটা হচ্ছে বরফ নিতে হবে, ভালোভাবে বরফ দিয়ে মাসাজ করতে হবে 5 মিনিট মতো। তোমরা এটা ইউজ করতে পারো, দেখো অর্ধেক রয়েছে, এটা পুরোই ছিল কিন্তু আমার ছেলের জন্য আস্তো নেই। তা যাই হোক না কেন, তোমরা ফ্রিজের মধ্যে যে বরফগুলো থাকে টুকরো টুকরো সেইগুলো দিয়েও তোমরা ইউজ করতে পারো। এই এমনই না যে এটাই ইউজ করতে হবে এমন কোনো ইয়ে না। তো তোমরা ওই বরফটা দিয়ে 5 মিনিট ঘষাঘষি করবে মুখে, মানে মাসাজ করবে আর কি, তারপরেই বুঝতে পারবে যে স্কিনটা কতটা হাইড্রেটিং হয়েছে, নিজেরাই ধরে বুঝতে পারবে কতটা বাউন্সি হয়েছে আর কতটা ভালো লাগছে স্কিনটা, অনেকটা হালকা লাগছে। আর গরমকালে তো খুবই ভালো লাগে বরফ নিলে স্কিনে, বরফ নিলে কিন্তু যে ছোটো ছোটো র্যাশগুলো বেরোয় তোমরা যদি প্রত্যেকদিন একবার ইউজ করো তাহলে কিন্তু অনেক ভালো হবে স্কিন। তো এই ছিল আমার আজকের ভিডিও, জানি না কতটা হেল্প হলো তোমাদের, আমি কতটা বোঝাতে পারলাম তোমাদের, যে আমার থেকে আমি বেস্ট দেওয়ার চেষ্টা করেছি। তো যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।